সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। জীবনের সকল শান্তি যেন মন্দির জুড়ে। কালীপূজোয় নৈহাটির বড় মার কথা না বললেই নয়, এই মায়ের পুজো সারা বিশ্বেই জনপ্রিয়। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শুধুমাত্র এক পলক দেখার জন্য। মায়ের পুজো দেওয়ার ডালা এখান থেকেই নিতে পারেন। স্টেশন থেকে নেমেই প্রথমেই এই দোকানটি পেয়ে যাবেন। 51 টাকা থেকে ডালা শুরু, আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন। সপ্তাহের শনি ও মঙ্গলবার এখানে অনেক ভিড় হয়, আর এই ভিড় এড়াতে আমরা সোমবার পুজো দিতে গিয়েছিলাম। তবে ওই দিনও আমাদের প্রায় অনেকক্ষণই লাইনে দাঁড়াতে হয়েছিল। আজ থেকে 100 বছর পূর্বে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি অনেক বড় বড় মূর্তি দেখে বিস্মিত হন এবং পরবর্তীকালে নৈহাটিতে রক্ষাকালী মূর্তিকে এই বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা নিয়েছিলেন। আর এরপর থেকেই বড় মা নামে অভিহিত হন। এই মায়ের মূর্তি আকারে ও উচ্চতায় সুবিশাল, প্রায় 21 ফুটের কাছাকাছি। একদিন না, টানা 5 দিন ধরে চলে এই বড় মার উপাসনা। কথিত আছে ভবেশ চক্রবর্তী প্রথম এই পুজো স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালী নামেও ডাকা হতো। মনোবাসনা পূরণ করার জন্যে গঙ্গা স্নান করে অনেকে এখানে দণ্ডিও কাটেন। পুজোর দিন 100 কেজিরও বেশি গহনা পরানো হয় এই বড় মাকে, যদিও অনেক নিরাপত্তা থাকে। স্থানীয়দের মতে পুজোর দিন বড় মার পুজো শুরু না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো পুজো শুরু হয় না। আর নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকার বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। আপনারা সকলে এসে এখানে ভক্তি ভরে পুজো দিন, মা সকলের মনের ইচ্ছে পূরণ করেন।